হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা এর আগের টিউটোরিয়ালে যে জিনিসটা বললাম যে আমাদের তো আসলে দুটো লগইন ফ্রেমওয়ার্ক আসলে হয়ে গেছে। এখানে আমরা যদি যে দেখি যে আমরা পাম ডট এক্সএমএলটা ওপেন করি এবং পাম ডট এক্সএমএলে আমরা যদি ডিপেন্ডেন্সিসটা একটু দেখি, হ্যাঁ ডিপেন্ডেন্সিসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এসএলএ এটা সিম্পল লগিং ফ্রেমওয়ার্ক বা সিম্পল লগিং ফ্যাসাইট বলে, সেটা একটা আছে, আবার লগ ফর জে একটা আছে। তো এই কনফ্লিক্টটা আমাদের আসলে দূর করা দরকার। স্প্রিংয়ে যখন আমরা লগিং ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস করি তখন কিন্তু স্প্রিং অনেক লগ মেসেজ দেয়, কিন্তু আমরা লাস্ট টাইম রান করার সময় দেখলাম যে আমরা লগ মেসেজ অনেকটুকু পাইনি। তার মানে এখানে একটা কনফ্লিক্ট চলছে। তো এই কনফ্লিক্টটা রিজলভ করার জন্য আমরা কী করতে পারি? আমরা লেট স্টার্ট ট্রাইং টু সলভ ইট। আমরা আগে এসএল ফর জে এটাকে আমরা যদি রিমুভ করে দেই, এটাকে রিমুভ করে দিলে দেখা যাবে যে আমাদের আমাদের প্রোগ্রামটা কিন্তু কাজ করবে না। কেন করবে না আমি বলি, কারণ আমাদের যে টাইলস এক্সট্রা আছে এটা কিন্তু এসএল ফর জে এই ডিপেন্ডেন্সিসটা সে চায়। তো সেইটাকে করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা তো এখন ওই জার ফাইলটা রিমুভ করে দিলাম। এখন আমরা দুটো কাজ করব, একটা হলো ওই জার এসএল ফর জের একটা এপিআই আমরা আনব এবং ওই এপিআইটাকে বলবো যে এসএফ ফর জে থেকে জাকার্তা কমন্স লগইন, যেটা আসলে এই যে এই লগ ফোর যেটা হলো জাকার্তা কমন্স লগইন ফ্রেমওয়ার্কের একটা ইমপ্লিমেন্টেশন। তো আমরা এসএলএফ ফোর জেকে বলবো যে তুমি তোমার এপিআইটা ইমপ্লিমেন্ট করো এসএল ফোর জে টু জাকার্তা কমন্স লগইন থেকে। তাহলে হবে কি, এই টাইলস এক্সট্রা যে এসএল ফোর জেটা ইউজ করতো সেটা আসলে রিডাইরেক্ট হয়ে আমাদের কমন্স লগইন বা আমাদের এই লগ ফোর জেট থ্রু দিয়ে আসবে। তো সেটা করার জন্য আমরা এখন যেটা করতে পারি সেটা হলো আমরা অ্যাড করব, আমরা ফার্স্টে অ্যাড করব হচ্ছে এসএল এফ ফর জে এপিআই, এপিআইটা আমরা অ্যাড করি। আচ্ছা, আমরা এক্স্যাক্টলি কোন ভার্সনটা এখানে করলাম দেখি তো আরেকবার দেখি। এখানে কন্ট্রোল জেড যদি দেই, তারপরে আবার যদি আমরা ডিপেন্ডেন্সিজে যাই, আমরা হলে 1.7.6। ওকে, আমরা 1.7.6-এরই আমরা নিই, এটাকে আবার রিমুভ করে দেই, আমরা অ্যাড করি এসএল ফর জে এপিআই 1.7.6 এসএলএফ। সো এখানে এপিআইটা 1.7.6-টাই নেই, ঠিক আছে, এটাকে আমরা নিয়ে আসলাম। তো 1.7.6 এপিআইটা তো আনলাম, কিন্তু এখন যেটা লাগবে এই এপিআইয়ের একটা ইমপ্লিমেন্টেশন আমরা আনবো, সেটা হলো যেটা হবে এসএলএফ ফর জে থেকে জাকার্তা কমন্স লাইব্রেরিতে সেটার ইমপ্লিমেন্টেশন, সেটার জন্য আমরা এখন অ্যাড করব এসএলএফ ফর জে জেসিএল এসএলএফ, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে 1.7.6 এই ইমপ্লিমেন্টেশনটা নিয়ে আসি। সো এখন কিন্তু আমরা এপিআইটা এনেছি, তার একটা ইমপ্লিমেন্টেশন এনেছি যেটা হলো আমাদের এই কমন্স লগিংয়ে ফরওয়ার্ড করার কথা, কিন্তু এখনও এটা রান করতে গেলে আমরা একটা এরর পাবো। কেন এরর পাবো সেটা বলি, যে এখানে একটা একটা ডিপেন্ডেন্সি আছে যে ইস্যুটা আমাদের রিজলভ করতে হবে। তো এই টিউটোরিয়ালটা এই কারণে ইম্পর্টেন্ট যে এই টাইপের এরর যদি আপনারা ইন ফিউচার পান অন্য কোনো মেভেন ডিপেন্ডেন্সি রিজলভ করার সময়, আপনারা এই টিউটোরিয়ালের থ্রু দিয়ে আসলে এটা কীভাবে রিজলভ করবেন সেটা শিখে যাচ্ছেন। তো আমরা আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্টে যেয়ে যদি প্রজেক্টটা এখন রান করার চেষ্টা করি, হ্যাঁ রান অন সার্ভার দেই, তাহলে দেখি যে আমরা একটা এরর আমাদের আসার কথা। সো আমরা যখন এই যে আমাদের কিন্তু এটা কাজ করেনি, তো আমরা যদি এখন আবার আমাদের কনসোলে যাই, কনসোলে যেয়ে আমরা যদি এররটা বোঝার চেষ্টা করি সে এররটা কী বলছে দেখি। এররটা এখানে বলছে লেটস সি, এখানে এক্সিকিউশন ইনিশিয়ালাইজেশন এরর বলছে, আমার মনে হয় যে এটা ডিফারেন্ট একটা এরর। তারপরেও এই যে ডিটেক্টেড বোথ, ঠিক আছে, এই যে এই এররটা আমি খুঁজছিলাম, যে এখানে বলছে যে জেসিএল ওভার এসএলএফ একটা জার সে পেয়েছে, আবার এসএলএফ থেকে জেসিএলএ জার একটা পেয়েছে। আমরা তো আসলে চাচ্ছিলাম যে সিম্পল লগইন ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা থেকে আমরা জাকার্তা কমন্স লগইন ফ্রেমওয়ার্কের ইমপ্লিমেন্টেশনটা এটা আমরা নিজেরা আনলাম, দ্যাট ইজ গুড। বাট এটা কোত্থেকে আসলো যে জেসিএল ওভার এসএলএফ ফোর জে, এটা তো আদার ওয়ে রাউন্ড করছে, এইটা আমরা চাই না আমাদের ক্লাস পাতে। তো আমরা এখন আমাদের ডিপেন্ডেন্সি থেকে এইটাকে বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিয়ে দিলে আমাদের এটা ঠিকমতো কাজ করার কথা। সো টু ডু দ্যাট উই ক্যান জাস্ট গো ব্যাক টু আওয়ার ফর্ম এক্সএমএল,
এখানে যে আমরা ডিপেন্ডেন্সি হায়ারার্কিতে যে আমরা সার্চ করি এক্স্যাক্টলি ওইটা যে যে সিএল ওভার এসএলএফ ফোর যে এটা আসলে আসছে যে টাইলস এক্সট্রা থেকে আমি টাইলস করে এখানে যে বলে দেব যে তুমি এক্সক্লুডেড আই ডোন্ট ওয়ান্ট ইউ এক্সক্লুশন প্রিভিউ করে নেই চেঞ্জেসটা ঠিক আছে এক্সক্লুশন এটা আসলো আমরা যদি পম এক্সএমএল এ যাই আমরা দেখব যে যে এক্সক্লুশনটা অ্যাড হয়ে গেছে এটাকে যদি আমি এখন সেভ করি হোপফুলি এখন যখন আমি আমার প্রজেক্টটাকে রান করতে যাব আমি এক গাদা ডিবাগ মেসেজ দেখব এবং এরকম ডিবাগ মেসেজ দেখে খুশি হওয়াটা খুবই আজব ব্যাপার কিন্তু আসলে খুশি হব দেখা যাচ্ছে সো লেটস ট্রাই টু রান ইট নাও অ্যান্ড টেক আ লুক অ্যাট আওয়ার কনসোল এই যে দেখা যাচ্ছে এই ডিবাগ মেসেজগুলোর জন্যই আমরা ওয়েট করেছিলাম এতক্ষণ ধরে গত টিউটোরিয়ালে এই টিউটোরিয়ালে আমরা কাজগুলো করলাম সো এখন দেখা যাচ্ছে এই যে আমাদের প্রজেক্টের লোড হয়ে গেছে এখন যদি আমরা এখানে কোনো কাজ করি দেখা যাবে যে আমাদের এই যে সব রকম আউটপুট আমার কিন্তু ডিবাগে আসা শুরু হয়েছে আমরা যেখানেই যাব দেখা যাবে যে আমরা যদি লগ ইন টগ ইন করতে চাই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের এখানে আউটপুট এখন আসছে সো দ্যাটস গুড আমাদের প্রজেক্টটা এখন লগিং ফ্রেমওয়ার্কের জন্য রেডি তো নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব যে কীভাবে এই লগার ক্লাস এবং লগিং ফ্রেমওয়ার্ক আমরা আমাদের নিজেদের কাজের জন্য ইউজ করব এবং নিজেদের মেসেজগুলো কীভাবে আমরা লগে নিয়ে আসবো সেটা আমরা দেখব সো আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস